কক্সবাজার সদর হাসপাতালের মর্গে 26 দিন ধরে পড়ে থাকা চাকমা কিশোরীর মরদেহ বাবা মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেল 3টার দিকে মামলার দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা র‍্যাবের উপপরিদর্শক অর্জুন চৌধুরীর উপস্থিতিতে লাকিমে চাকমার মরদেহ হস্তান্তর করা হয়। তদন্ত কর্মকর্তা জানান, তদন্তে আইন অনুযায়ী লাকিং মেয়ে চাকমার বিয়ের বয়স না হওয়ায় সত্যতা মিলেছে, তাই ধর্মীয় রীতি অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন করতে মরদেহ বাবা মার কাছে হস্তান্তর করা হয়েছে। অপহরণ মামলা হিসেবে আদালতে বিচার কাজ চলবে বলেও জানান মামলার তদন্ত কর্মকর্তা। গেল বছরের 5ই জানুয়ারি লাকিং মেয়েকে অপহরণের অভিযোগ করে পরিবার, তবে আতাউল্লাহ নামে এক যুবক ওই কিশোরীকে তার স্ত্রী বলে দাবি করেন। ইসলাম ধর্ম গ্রহণ করায় তার দাফন হবে দাবি করলেও তা নিয়ে চলে আইনি জটিলতা। মাদারীপুর সদরে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রাবেয়া আক্তার রিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেককে 1,00,000 টাকা করে জরিমানা করা হয়েছে। দুপুরে আসামিদের উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক দিলরুবা সুলতানা এই আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মাহমুদুল হাসান মধু এবং মিলন মোল্লা। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত রিয়ার পরিবার। 2012 সালের 27 নভেম্বর কোচিং শেষে বাড়ি ফেরার সময় আসামিরা তাকে এক জঙ্গলে নিয়ে ধর্ষণ শেষে হত্যা করে। এই ঘটনায় পরদিন নিহতের বাবা অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। দীর্ঘ 8 বছর পর রায়ে 2 আসামির ফাঁসির আদেশ হলো। এই মামলার দুইজন আসামি প্রত্যেককে মৃত্যুদণ্ড, যে যতক্ষণ পর্যন্ত এই আসামিদের বা ফাঁসি মৃত্যু নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত তারা ফাঁসির রশিতে ঝুলন্ত অবস্থায় থাকবে। মেহেরপুরে দ্বিতীয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ও প্রথম স্ত্রীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া আসামিদের 10,000 টাকা করে জরিমানা করা হয়। ফাঁসির দণ্ডপ্রাপ্ত 2 আসামি পলাতক রয়েছেন। 2010 সালের 30শে জানুয়ারি সদরে সাইদুল ইসলাম প্রথম স্ত্রী জমেলা খাতুনের সহযোগিতায় দ্বিতীয় স্ত্রী জরিনা খাতুনকে হত্যা করে মাঠে পুঁতে রাখে। পরে কৃষকরা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানালে তারা এসে মরদেহ উদ্ধার করে। সুনামগঞ্জের দিরায়ে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামি বাস চালক শহীদ মিয়ার 3 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। দুপুরে সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট রাগিব নূরের আদালত তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের কোর্ট পরিদর্শক সেলিম নেওয়াজ জানান, পুলিশ 5 দিনের রিমান্ড চাইলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কড়া পুলিশি নিরাপত্তায় বাস চালক শহীদকে সুনামগঞ্জ আদালতে নিয়ে আসা হয়। শনিবার বাস চালক শহীদকে গ্রেপ্তার করে সিআইডির একটি দল, তবে এখনও পলাতক রয়েছেন ঘটনায় জড়িত বাস চালকের আরেক সহযোগী। কক্সবাজারের উখিয়ায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলে থাকা এক র‍্যাব সদস্য নিহত, একজন আহত হয়েছেন। বেলা 11:30টার দিকে কক্সবাজার টেকনাফ সড়কের উখিয়ার পালংখালি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। র‍্যাব 15-র উপ অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, ওয়াইকংয়ের অস্থায়ী কার্যালয় থেকে মোটর সাইকেলে করে উখিয়ায় অভিযানে যায় র‍্যাবের একটি দল। পালংখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন ল্যান্স নায়েক তরিকুল ইসলাম। গুরুতর আহত হন এএসআই কাউসার, তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় পরপরই পালিয়ে গেছে চালক। বরিশালে শিক্ষানবিশ আইনজীবী রেজাউল করিমকে পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগে মানববন্ধন করেছেন আইনজীবীরা। দুপুরে জেলা জজ আদালতের সামনে মানববন্ধন করেন আইনজীবীরা। এই সময় এসআই মহিউদ্দিনকে বিচারের মুখোমুখি করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। এর আগে গতকাল রেজাউলের মরদেহ নিয়ে বিক্ষোভ করেন এলাকাবাসী। 29শে ডিসেম্বর রাতে শিক্ষানবিশ আইনজীবী রেজাউলকে নগরীর হামিদ খান সড়ক থেকে ধরে নিয়ে যায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মহিউদ্দিন। 30শে ডিসেম্বর তাকে একটি মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। 1 জানুয়ারি অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হলে 2 জানুয়ারি মারা যান রেজাউল করিম। সুনামগঞ্জে আলোচিত 3টি ধর্ষণ মামলায় 3 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অপহরণের 1টি মামলায় 4 আসামিকে 14 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বিকেলে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন এই রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। 2007 সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে করা এসব ধর্ষণ মামলা বিচারাধীন ছিল। রায়ে সন্তোষ জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার। মুজিববর্ষ উপলক্ষে লালমনিরহাটে নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামূলক
ক্যারাভান রোড শোর আয়োজন করা হয়েছে। সকালে জেলার আদিতমারিতে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মাসব্যাপী এই আয়োজনে উপজেলার সব কয়টি ইউনিয়ন ও প্রত্যন্ত অঞ্চলে সচেতনতা বাড়াতে কাজ করবে। কর্মসূচির মধ্যে রয়েছে লিফলেট বিতরণ, নিরাপদ খাদ্য শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন ও জন সচেতনতা বাড়াতে সভা ও সেমিনার। পটুয়াখালীতে রেজিস্ট্রার হোমিও চিকিৎসকদের হয়রানি ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। দুপুরে পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ হোমিও চিকিৎসক অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন উপজেলার হোমিও চিকিৎসকরা অংশ নেন। বক্তারা জানান, সম্প্রতি বাউফল উপজেলায় 12 চিকিৎসকের বিরুদ্ধে অপচিকিৎসার অভিযোগ এনে মামলা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান তারা। ভোলা থেকে পাচারের সময় তিনটি তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড। দুপুরে বন বিভাগের কাছে তক্ষক তিনটি হস্তান্তর করা হয়। এদের সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে। রবিবার রাতে মোটরসাইকেল আরোহী দুই যুবককে থামতে বলা হলে ব্যাগে থাকা তক্ষক ফেলে পালিয়ে যায় তারা। নাটোরের সিংড়ায় নিশাচর পাখির লক্ষ্মী প্যাঁচার পাঁচটি ছানা উদ্ধার হয়েছে। শহরের এলাকার একটি বাড়ি থেকে ছানাগুলো উদ্ধার করে পরিবেশবাদী সংগঠন চলন বিল জীব বৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। এ সময় উপজেলা প্রশাসন ও পরিবেশ কর্মীদের পক্ষ থেকে বন্যপ্রাণী ও পাখি শিকার রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা করা হয়।